ভবিষ্যৎ হিংস্রতা নৃশংসতায় পরিপূর্ণ জগৎ। এ জগৎ এক বীভৎস কুরুক্ষেত্র। দেখে কুরুক্ষেত্র বানিয়েছি আমি, আমি নিজে। আমার সূত্রর কোনো অভাব ছিল না, তা ছিল খারাপ, অনেক খারাপ। হ্যাঁ, আমি ভয় পেতাম, ছিলাম ভীতু, ছিলাম ধৈর্যহীন, কিন্তু তাই বলে আমি ভেঙে যাইনি। একটা শক্তি আমি বুঝতে পেরেছিলাম যে আমার শত্রুদেরকে হারাতে হলে আমাকে এই খারাপ হতে হবে। আমি ধৈর্য ধরলাম, জয় করলাম আমার সব ভয়কে। আমি হয়ে উঠলাম খারাপ, আর সবাইকে হারিয়ে আসছি। দেখুন আমি কোথায় বসে আছি, সিংহাসনে পেছন আছি আমার হাতের সারায়। আমার খুশি থাকার কথা, কিন্তু না, আমি খুশি নই। আমার সন্তানরা, আমার সন্তানরা হয়ে উঠেছে হিংস্র, আর দশজনের মতো তারাও চালাচ্ছেন নৃশংসতা। সেই নৃশংসতা যার কারণে আমি হারিয়েছি স্ত্রীকে, আমার প্রিয়তম স্ত্রীকে। বিশ্ব আজ ধ্বংসের মুখে, মানবতা আজ ধ্বংসের মুখে। আমি গর্বিত নই এক বিন্দু না, হয়তো ছিলাম গতকাল, কিন্তু আর না, আর কখনো নয়। এখন সব কিছু পরিষ্কার, সব কিছু স্বচ্ছ, বুঝতে পারছি সব কিছু। সব কিছুর জন্য দায়ী আমি নিজে, সব ভুল আমার, আর তাই ভুল ঠিক করার দায়িত্ব নাও আমার। ভুল ঠিক করতে হলে যেতে হবে অতীতে, ভুল ঠিক করতে হলে হত্যা করতে হবে আমার নিজেকেই, তবে আর কোনোদিন সৃষ্টি হবে না এই দুর্বিষহ ভবিষ্যৎ। সৃষ্টি হবে এক শান্তি পৃথিবী, এক সুখের জগৎ। সাল ফিরে এসেছি 20 বছর আগে। এ সময় আমি ছিলাম তরুণ, ছিলাম পরিশ্রমী, চটপটে, অধৈর্য। অল্পতে ভেঙে যাওয়ার পর ছিল সেটা, কিন্তু ভাঙিনি, ধরে রেখেছিলাম নিজেকে কোনো মতে। আমি কাজ করতাম একটা অফিসে, সে যে থাকতাম হাবাগোবা, সেটা ছিল আমার পরিচয়কে ঢেকে রাখার চেষ্টা। আসলে আমি ছিলাম এক স্পাই, থাকতাম এক সেফ হাউসে। আমার খাবার দাবার সব রান্না করে দিত এক পুয়া, নাম মালার মা। প্রতিদিন ল্যাপটপে আমার অ্যাসাইনমেন্ট আসত, নতুন নতুন মিশনের অ্যাসাইনমেন্ট। সন্ধ্যা নামলে আমাকে সেসব মিশনে পার্টিসিপেট করতে হতো, তাই স্বাভাবিক আমার সূত্র ছিল প্রচুর শত্রু। Thank you.
দিনের শেষে মনে কাজ করত ভয়, তাদের হাতে মরবার ভয়। আমি দুশ্চিন্তায় ভুগতাম, পারতাম না ঘুমাতে। তবে আসল কথা এই যে, তখন আমি ভালো ছিলাম, লড়াই করতাম খারাপের বিরুদ্ধে, এসেই খারাপ যা আমাকে তখনও ক্রস করেনি, কিন্তু ভবিষ্যতে ঠিকই ক্রস করে ফেলবে, আমাকেই বানিয়ে ফেলবে খারাপ। এতটাই খারাপ যে খারাপ কিনা গোটা বিশ্বকে ধ্বংসের মুখে টেনে আনবে। তবে এসব আর হতে দেব না আমি, কারণ এসব হওয়ার আগে আমি তাকে মারবো, আমাকে মারবো, মেরে ফেলবো। মালারমা, শরবতটা দাও। মালারমা, কাগজগুলো ওঠাও তো। মালারমা সবসময় বাপাটা আগে দিয়ে চলে, আর তুমি দিচ্ছ ডান। তোমার চেহারা তো দেখতে আমার মতোই, কোনো ক্লোন? সারা জীবনে বেশি কিছু চাইনি আমি, একটা, শুধুমাত্র একটা জিনিসই চেয়েছিলাম, শান্তি, আমার মনের শান্তি, কিন্তু তো পাইনি। আজ আমার জীবনটা হজবর হলো, শত্রুতে পরিপূর্ণ, বিপজ্জনক সব শত্রু। আমি আদৌ জানি না
আমার জীবন থেকে এসব সূত্রে চলে যাবি নাকি না আমি জানি না, সত্যি জানি না। যদি আজকে আমার সূত্র কোনো কিছু প্রমাণ করে থাকে তাহলে এটা হচ্ছে এই যে তারা আমাকে থামানোর জন্য যা খুশি তাই করতে পারে, যেভাবে খুশি সেভাবে যা ইচ্ছা তাই করতে পারে। যেকোনোভাবে যেকোনো সময় বেশি কিছু চাইনি আর মনের সাথে গেলে গিয়েছিলাম আমি আমি কি সেটা সহ্য করতে পারবো না? তাদের মরে যেতে দেখার থেকে ভালো আমি আমার নিজের মৃত্যুটাই দেখে যাই। হ্যাঁ, আমি আমাকে মেরে ফেলব, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবো আমি নিজে, আমার সূত্ররা না। এই ভিডিও রেকর্ডিংটা করার উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা বোঝানো। অল্পতেই ভেঙে যাওয়ার বয়স ছিল সেটা, হয়তো তাই ভেঙে গিয়েছিল।